মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিখ্যাত টাইম ম্যাগাজিনের জরিপে পৃথিবীর 100 বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমা। ১৯২০ থেকে ২০১০ মোট দশ দশকের সেরা সিনেমা বাছাই করেছে টাইম। এতে ৫০-এর দশকের সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে পথের পাঁচালী। এক শতাব্দীর এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা। টাইম ম্যাগাজিনের এই প্রতিবেদনে জানানো হয়েছে, আর্থিক সংকটের কারণে কলকাতায় জন্ম নেওয়া সত্যজিৎ রায়ের ৩ বছর লেগেছিল তার প্রথম সিনেমা পথের পাঁচালী এর কাজ শেষ করতে। এটি সেই সব সিনেমাগুলোর একটি যেগুলো সমস্ত বাধা ডিঙিয়ে কালজয়ী হয়েছে, সেই সঙ্গে পৃথিবীর ইতিহাসে যে কোনো ভাষায় নির্মিত অন্যতম সুন্দর সিনেমা এটি। বড়ের গাছের ফল পেড়ে আনছে সে যে দোষের সে কি আমি জানি না, গত বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিক্স এর জরিপে ভারতের সর্বকালের সেরা সিনেমার খেতাব লাভ করে পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বাংলা উপন্যাস পথের পাঁচালী। এই উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় একই নামে নির্মাণ করেন সিনেমা। এতে অভিনয় করেছিলেন কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, সুবীর বন্দ্যোপাধ্যায়, পিনাকী সেনগুপ্ত, উমা দাশগুপ্ত, চুনিবালার দেবী, তুলসী চক্রবর্তী প্রমুখ। কিংবদন্তি সত্যজিৎ রায়কে নিয়ে নতুন করে বলবার কিছু নেই। বাংলা শিল্প সাহিত্য জগতে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন যতদিন একজন বাঙালিও বেঁচে থাকবেন পৃথিবীতে।